ফ্রেন্ডস তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? আমি ভালো আছি। তা তোমাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে এসেছি ভুল কাদের এই পুঁই শাকের ভ্যান্ডি। তো দেখতে থাকো খুব ভালো লাগছে। এই যে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটু টমেটো আর এই পুঁই শাক ভালোভাবে ধোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছো? যে মুগ ডাল দুটো, শুকনো লঙ্কা দুটো, তেজপাতা, জিরে আর পাঁচ ফোড়ন তেলে ফোড়ন দিতে হবে, আর একটু চিনি লাগবে, লবণ আর হলুদ। তা তোমরা দেখতে থাকো একটু তেল লাগবে, তেলটা দেখতে পাচ্ছ? তো কড়াইটা তেলে আছে, তার তেলটা ঢেলে দিচ্ছি। পাঁচ ফোড়ন আর জিরে তেলে দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ধনেপাতা আর দিলো আদা, চিনি, লঙ্কা বাটা। আর যে আলুগুলো ছেড়ে দিচ্ছি, ভাজতে থাকছি, ভালো করে ভাজবো। এই যে লবণ, লবণ দিচ্ছি এখানে। আমি এক চামচ মতন লবণ নিচ্ছি, এক চামচ মতন হলুদ নিয়েছি। তো ভাজতে থাকছি, আবার ভালো করে আগে করে ভাজা হবে। এই যে ভাজা হয়ে গেছে, ভাজা করে ভালো করে ভাজা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ তোমরা? তো এখন আমি আপাতত পুঁই শাকটা দেবো। এই যে পুঁই শাকটা আমি দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা, আদা বাটা আর জিরে, জিরে বেশি দিলাম না, বেশি হলে গন্ধ লাগবে। ভালোভাবে কষে নেবো। দেখতে থাকো কষছি, ভালো করে কষতে হবে। দেখতে পাচ্ছ তোমার পুঁই শাক সব কষা হয়ে গেছে। তো একটু জল দেবে, এক কাপ মতন জল দিলেই হবে। আমি আন্দাজ করে দিলাম, তারপর সিদ্ধ হবে, সিদ্ধ করতে দিলাম, ঢেকে দিলাম। ভালো রাখলে দিয়ে দেখি কতদূর কী হলো। এই যে জলটা শুকিয়ে গেছে, ওটা নানা করে করবো, আলু টালু একটু ভেদ করে দিই। ওটা ভেদ করতে অনেক টাইম লাগবে।
সসা নকল করেছিস নাও চালু চিনি দাও ওই যে চিনি দিচ্ছি এক চামচ মতন চিনি দিচ্ছি এই কোষ ভালো করে নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করবো ওইটা নিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেছে একটা তা যা ভালো লাগলে তা কমেন্ট শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করো